গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হলো থার্সডে, থার্সডে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আমি এখন বসে গেছি, দেখো আমলকি কেটে নিয়েছি আর তার সাথে আছে গরম জল। গরম জল আর আমলকি দিয়ে আমার দিনটা তো আমি স্টার্ট করছি। তো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ ব্লগটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। তো চলো ব্লগটা দেখতে থাকো। যারা আমার পুরনো বন্ধু আমার ভিডিও দেখো, আর যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছে, আমার নতুন বন্ধু, তাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর একটা জিনিস, এখানে আমি বাদামও নিয়ে এসেছিল অনেকদিন আগে আমাদের স্মুদির জন্য। তো অর্ধেকটা তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এই যে অর্ধেকটা রয়েছে এটা এখন আমি ফ্রাই করব। ঠিক আছে, ফ্রাই করে বানাবো পিনাট বাটার। তো এটা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, জানি না কতদূর কী হবে, তবে আমি চেষ্টা করে দেখব বানাতে পারি কি না। তো চলো কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি শেয়ার করব, 50% করব, করে দেখব কেমন হয়। যদি মনে হয় ঠিকঠাক হয়েছে তাহলে নেক্সট আবার 50% বানিয়ে নেব। ঠিক আছে, আজ আমার অনেকগুলো কাজ আছে, একটু বেরোবো, কোথায় যাবো না যাবো সব কিছু তো তোমরা দেখতেই পাবে, তোমাদের তো দেখাবো। আর এখন আমি এগুলো খেয়ে কিচেনে যাবো, কিচেনে গিয়ে বেশ কিছু কাজ আছে ঝটপট করে করে নেবো, নিয়ে ব্রেকফাস্ট করব। দেখি আজকে ব্রেকফাস্টে কী বানাই, পিনাট বাটারটা তো বানাচ্ছি, ও হয়তো ব্রেড আনবে, তো দেখা যাক কী বানাচ্ছি না বানাচ্ছি দেখাবো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম, তো তোমরা সারাদিনের আমার রুটিনটা দেখতে থাকো। ঠিক আছে, মাঝখানে এক সপ্তাহ হয়ে গেল আমলকি আমাদের খাওয়া হয়নি, মানে আমলকি শেষ হয়ে গেছিলো আনা হয়নি। ঠিক আছে, তো আগের দিনের ভ্লগে তো তোমাদের দেখালাম আমরা আমলকি কিনেছি। ফার্স্ট টাইম একটা কথা বলি, আমলকি কিন্তু ভীষণ পেট ঠান্ডা করে। তো চলো আমলকি খেয়ে আমার কি কি মানে ভালো হয়েছে সেগুলো তোমাদের বলি। আমার মাথায় প্রচুর খুশকি হতো, যেটা আর হয় না। রেগুলার যদি আমরা আমলকি একটা করে খাই, পার ডে একটা করে খাই, তাহলে কিন্তু খুশকি সমস্যা আর হবে না, তোমার নখ চুল শক্ত হবে, তোমার পেট ঠান্ডা থাকবে। আমলকি খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে একদম। আর এই গরমে তো আমলকি খাওয়া খুব দরকার, খুব দরকার, পিত্ত ব্যালেন্স করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আরও বলবো, আস্তে আস্তে আমি নিজে ফিল করি, আমার নিজে যেগুলো উপকার হবে সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো খেয়ে নিই। তো গরম জল আমলকি আমার খাওয়া হয়ে গেছে, এখন চলো কিচেনে যাব, এটা ফ্রাই করব। বেশ কিছু বাসন আছে, বাসনগুলো ধোব। আর তো কি কি করছি তোমরা নিজেরাই দেখে নাও, চলো। Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we started. I was shaking electric, trying to stay calm and collected. On that summer afternoon you were shining. ক্লিনিং, বাসন ধোয়া, মাজা, সমস্ত কাজ কমপ্লিট। এখন দেখো এই যে বাদামটা নিয়েছি, বাদামের অর্ধেক পরিমাণ ফ্রাই করব। ঠিক আছে, তো এটা একবার ধুয়ে নেব। বসিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। মোটামুটি ফ্রাই হয়ে গেলে আমি মিক্সিং জারের মধ্যে বাদামটা নিয়ে নেব, নিয়ে ফ্রিজে আমি ঢুকিয়ে দেব। ঠিক আছে, কারণ বাদামটা ঠান্ডা করে
মুচমুচে করে নিতে হবে, তারপর মিক্সিতে পেস্ট করব। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা, এটাই জানি। তো চলো দেখা যাক কি হয়, কিছু তো একটা হবে, যেটাই হবে সেটাই তোমাদের আমি দেখাবো। তো তোমরা যদি বাড়িতে কেউ ট্রাই করো, খোসা ছাড়িয়ে নিতে পারো, খোসা ছাড়িয়ে নিলে টেস্ট ভালো হয়, তবে উইথ খোসা খাওয়াও ভালো, কারণ খোসায় প্রচুর ফাইবার আছে। ঠিক আছে, এই যে প্যান আছে, প্যান থেকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন এই মিক্সিং জারের মধ্যে এটা ট্রান্সফার করব, করে আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য, মানে ঠান্ডা হওয়া অবধি। তারপর এই যে নিয়ে নিয়েছি, এবার যাব ফ্রিজে রেখে দেব, একদম ঠান্ডা হবে, তারপর ফ্রিজ থেকে বের করে মিক্সিতে পেস্ট করব, তারপর তোমাদের দেখাবো। চলো ও ব্রেকফাস্ট এর জন্য কি নিয়ে আসে দেখি, তারপর ব্রেকফাস্ট বানাবো। তো পিনাট বাটার করতে বলেছে, মানে নিশ্চয়ই ব্রেড আনবে, দেখা যাক। ও এলে আবার তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করব। মিঠু বাজার থেকে চলে এসেছে, এখানে রয়েছে চিংড়ি মাছ, আর এখানে আছে দাঁড়াও দেখাচ্ছি, এখানে এর মধ্যে আছে বিট, গাজর আর ক্যাপসিকাম, আর এখানে আছে আমার একদম ফেভারিট নারকেল। ও বড় চিংড়ি মাছ আনতে গেছিলো কিন্তু বড় চিংড়ি মাছ পায়নি, মাঝারি সাইজে নিয়ে এসেছে, তো আমি তাও বললাম যে তুমি নারকেল নিয়ে এসো, মালাইকারি করব। এখানে একটা ব্রেড এনেছে, আর এই যে টমেটো আর বিনস আছে এই প্লাস্টিকে। ঠিক আছে, এই সবগুলোই বাজার করেছে। তাহলে কি স্যান্ডউইচ মতো করব? তাহলে এটা কাল থাক, ঠান্ডা হোক। পিনাট বাটারটা আজ আর হবে না, কাল বানাবো। তো চলো ব্রেড দিয়ে ভাবছি একটা স্যান্ডউইচ মতো করব। কেন আজকে একটু স্যান্ডউইচ খাই না, দুটো একসাথেই করতে হচ্ছে, একটা একটা করে কর না, কাটবো না, কাটছে না শুনতে। ডিমটা ফাটাবে, ডিম নিয়ে এসো, চিজ দেয়া যাবে এখানে, স্লাইস চিজ মনে হয় আছে, স্লাইসটা না। চলো ও আজ বানাচ্ছে ব্রেকফাস্ট, আর এদিকে আমি স্যালাড কেটে নেব। আর দেখো ও তিন চার রকমের, পাঁচ রকমের বানাবে, টোস্ট হবে, স্যান্ডউইচ হবে, নানা রকমের বানাচ্ছে। অ্যাকচুয়ালি এটা স্যান্ডউইচ হচ্ছে না, হচ্ছে টোস্ট, তিন চার রকমই, আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফার্স্টে যেটা বানিয়েছিল সেটা মানে আমি ভিডিও তখন অন ছিল না, এটা সেকেন্ডটা, আর এরপর দেখো থার্ড করবে, ফোর্থ করবে, তোমরা দেখতে থাকো পরপর কীভাবে কী করছে ও। এটা ব্রেড থেকে বেরিয়ে কিন্তু যেত না, যেহেতু এই ফ্রাই প্যানটার মাঝখানটা একটু উঁচু আছে, তাই কিন্তু ডিমটা বেরিয়ে যাচ্ছে, না হলে ডিমটা বেরোতো না। যদি এটা মানে প্যানটা যদি সমান থাকতো তাহলে কিন্তু ডিম বেরিয়ে যেত না। যাই হোক, ও জিনিসটা বানাচ্ছে নিজের হাতে, আর ভীষণ টেস্টি হয়েছে সবগুলো। আর এই যে চিজ দিলাম না, চিজটা একদম গলে যাবে, আর এত টেস্ট হবে, এত সুন্দর খেতে লাগবে। আর এটা ছিল লাস্ট টোস্ট, আর এই যে দেখো এখানে এই টোস্টটা দেখতে পাচ্ছ, দাঁড়ো ভেতর থেকে আমি চাপ দিলে এই দেখো চিজটা কেমন বেরোচ্ছে, দেখো ভীষণ টেস্টি হয়েছে, দারুণ লাগছে খেতে। এই যে টোস্টটা করেছে, এই টোস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তখন আমার ক্যামেরা অন ছিল না। তো এর মধ্যে পেঁয়াজ
টমেটো সব কিছু দিয়েছিল, উপর থেকে চিজ দিয়ে সেটা ফ্রাই করা হয়েছে। ঠিক আছে, মাত্র বেরিয়ে গেল, আর আজ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আর দেখবে আমার কিচেন একদম ক্লিন করে দিয়ে গেছে। তো আমি ওকে বারণ করলাম, কিন্তু যেহেতু আমাকে এখন চিংড়িগুলো কাটতে হবে আর অনেক কাজ আছে, তাই ও বললো আমি একদম কিচেনটা ভালো করে ক্লিন করে সমস্ত কিছু মেজে ঘষে একদম পরিষ্কার করে দিয়ে গেছে, যাতে অনেকটু সুবিধা হয়। তো চলো, এইটুকু বুঝলে অনেক ভালো লাগে। তো চলো, আমার আর এই কাজগুলো করতে হলো না, এখন শুধুমাত্র আমি চিংড়ি মাছটা কেটে নেব, নিয়ে স্নান করে নেব। ঠিক আছে চলো। তো এত গরম লাগছে, চিংড়ি মাছগুলো কেটে উঠলাম, কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে, আর দেখো এই যে বেসিন ক্লিন করে নিয়েছি, আর একটা প্লেট রেখেছি যেটাতে আমি চিংড়ি মাছ মেখেছিলাম। এখানে দেখো চিংড়ি মাছ কিছু ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এই যে পেঁয়াজ, আর অল্প একটু দিয়েছি রসুন, রসুনের কুচি অল্প একটু দিলে কিন্তু পেঁয়াজ ভাজার টেস্ট খুব ভালো হয়, সরি চিংড়ি ভাজার টেস্ট খুব ভালো হয়। আর এর মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন। ঠিক আছে, তো চিংড়িটা ভেজে রাখলাম, যদি নষ্ট হয়ে যায়, প্রায় একটা বেজে গেছে, এখনো আমার রান্না টান্না কিছু হয়নি, স্নানটা করে নিই, নিয়ে পুজো দেব, এই দেখছি যদি সম্ভব হয় অবশ্যই আমি তোমাদের দেখাবো। চলো, গুড আফটারনুন বন্ধুরা। তো আমি তো রেডি হয়ে গেছি, ওকে ফোন করলাম, ও রেডি হচ্ছে, ও রেডি হয়ে নিচে নামুক, তারপর কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো শেয়ার করব। আমি মিঠুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর এই যে দেখো গেট থেকে বেরোচ্ছে মিঠু, দেখতে পাচ্ছ? আমার কিছু কেনাকাটা আছে, অল্প স্বল্প একটু বাজার করব, ওর জন্য একটা জামা কাপড় কিছু কিনতে আমি যাচ্ছি, আর কিনবো পুজোর জন্য একটু মিষ্টি, আর আমাদের খাওয়ার জন্য একটু মিষ্টি, এই হচ্ছে বাজার। তো চলো বেরিয়ে যাই। মিষ্টি নেওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে, আর এখানে দেখো চকোবার আইসক্রিম, কত বছর পর যে চকোবার আইসক্রিম খাচ্ছি সত্যিই মনে পড়ে না। তো এরপর আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, আমি বাড়িতে ঢুকেছি 6টা, তারপর সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি, দিয়ে আর জয় আবার এসেছে 6:15 নাগাদ, কারণ ওর মামার বাড়ি গিয়েছিলো, মামার বাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, তো ও এসেছে 6:15। তো ওকে 8টার সময় আমি ছেড়ে এখন কিচেনে এসেছি, এখন আমি ভাত বসাবো। আর এদিকে দেখো, দাঁড়াও, ঢেঁড়সটা ধুচ্ছি, ঢেঁড়সটা ধুতে হবে, আরও একবার ধুয়েছি, আর এখানে চিংড়ি মাছটা বের করে রেখেছি, একটু নর্মাল হলে আমি কয়েকটা চিংড়ি বের করে নেব। তো ঢেঁড়স দিয়ে চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করব, এই হচ্ছে আমাদের ডিনার, আর রয়েছে দুপুরের আমার চিংড়ির ঝাল করেছিলাম একটু, সেটা রয়েছে। ঠিক আছে, আর যেটা আমি মেন কিনতে গেছিলাম জানো তো, সেটাই আমি পাইনি, দোকানটা বন্ধ ছিল। মিডুর জন্য আমি একটা টি শার্ট বা শার্ট কিছু একটা কেনার জন্য বেরিয়েছিলাম, কিন্তু সেটা তো হলো না। আর কিছু টুকটাক বাজার করেছি, দাঁড়াও তোমাদের বলছি, মিষ্টি তো কিনেছি, তোমাদের সাথে শেয়ার করলাম মিষ্টি কিনেছি, যেটা কাল আমি পুজো দেবো সেই মিষ্টিটা আলাদা কিনেছি, আর নিয়েছি এমনি খাওয়ার জন্য মিষ্টি নিয়েছি। আর এখানে দেখো একটা ইন্ডিয়া গেট চাল নিয়েছি, এই প্যাকেটে রয়েছে 1 কেজি 250 গ্রাম। ঠিক আছে, আর অল্প নিয়েছি কাজু বাদাম কিশমিস। ঠিক আছে, কাজু বাদাম কিশমিস অল্প নিয়েছি, কারণ আমার স্টকে আছে, তো যদি কম হয় আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি 2 গরম মশলা, গোটা গরম মশলা, এই 2 নিয়েছে 20 টাকা, ভাবো এগুলো আগে আমরা 5 টাকা করে কিনতাম, 2 10 টাকা, তো সেখানে 2 নিয়েছে 20 টাকা। আর কি কিনলাম, আর কিনেছি পনির কিনেছি। ঠিক আছে, পনিরটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর কিছু না, এই কটাই। আচ্ছা, আর ভীম জেল কিনেছি, আমার ভীম জেলটা শেষ হয়ে গিয়েছিলো, তো একটা পাউচ কিনেছি যেহেতু আমার কন্টেনার আছে। এই হচ্ছে আজকের বাজার। তো চলো এবার রান্নাটা শুরু করি, অনেক বকবক করলাম, চলো। Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kind of nervous together.
ঢেঁড়স ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, আর আলুটা কাটবো, পেঁয়াজ কাটবো। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তোমাদের বলেছিলাম সকালে যে পিনাট বাটার বানাচ্ছি, তো পিনাট বাটারের ফাইনাল যে লুকটা সেটা দেখো ঠিক এই রকম হয়েছে। আমি তো ভেবেছিলাম হবেই না, কিন্তু ওই আমাকে জোর করে বললো যে তুমি একবার করে দেখো হবে। আর এই যে পেস্টটা কিন্তু পুরোটা ও করেছে, ঠিক আছে? তো দেখো ব্রেড শেকে নেবো, শেকে নিয়ে পিনাট বাটার দিয়ে খাবো, কেমন লাগছে তার রিভিউটা আমি দেব। তো তারপর আমি তোমাদের সাথে এই পিনাট বাটারের রেসিপিটা শেয়ার করবো, ঠিক আছে? দেখাচ্ছি তোমাদের। আচ্ছা চলো তোমাদের দেখাই। ব্রেডগুলো শেকে নিয়েছি, এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি পিনাট বাটার। আর দুজনে মিলে কাজ করলে দেখবে একটা অন্যরকম মজা হয়, আর খুব তাড়াতাড়িও হয় কাজগুলো। তো চলো করে নিই, ভীষণ ভালো লাগছে। একটা যেটা এক্সট্রা ছিল সেটা আমরা খেয়েছি, তো ভীষণ টেস্টি। আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে? পিনাট বাটার টোস্ট দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে, তোমরা বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা বন্ধুরা আমি এখানে এন্ড করছি। এরপর থেকে আমি যে ভিডিওটা বানাবো, এখন দেখো এখানে এই যে চিংড়ি মাছ, এদিকে চিংড়ি মাছ ভাজা আছে, আর এখানে আলু ভাজা। আলুটা ভিজে তুলে নিয়েছি চচ্চড়ির জন্য। তো এরপরে আমি চিংড়ি দিয়ে ঢেঁড়স চিংড়ির যে চচ্চড়িটা আমি বানাচ্ছি সেটার রেসিপি আমি নেক্সট যে ভিডিওটা সেখানে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, আবার ফিরে আসবো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।